প্রিয় সুধী, আমাদের অনুষ্ঠানের আকর্ষণ আজকে প্রধান অতিথির বক্তব্য। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি দেশবরেণ্য আলেম ফাদিলাতুশ শেখ উস্তাদুনাল করিম আহসান হাবিব আল মাদানী হাফেজাহুল্লাহ, সম্মানিত ওস্তাদিকে জ্ঞানগর্ব আলোচনা নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বালা আল্লাহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক। কোরআন হাদিস থেকে বলার আগে এই জিনিস আমরা শিক্ষক, অভিভাবক, পরিচালক এবং আমাদের ছোট্ট শিশু থেকে শুরু করে সপ্তম শ্রেণীর কৈশোর বয়সের কিশোর ছাত্রদের জন্য জানা একান্ত প্রয়োজন বই কি, সংস্কৃতি মানে কি। আপনি যে বসে আছেন, আপনি যে কথা বলছেন, এর নাম হচ্ছে সংস্কৃতি। আপনি যে চিন্তা করছেন, এর নাম হচ্ছে সংস্কৃতি। শুধু সংস্কৃতি একাই বলে না কেউ কোনো দিন। মোতাহার হোসেন সংস্কৃতি যে বই লিখেছেন, আর আমরা সবাই বলে থাকি শিক্ষা ও সংস্কৃতি। শিক্ষার সাথে সংস্কৃতির কি সম্পর্ক? সভ্যতা সংস্কৃতি আমরা বলে থাকি, এগুলো কি সম্পর্ক? এই যে আমার দিকে তাকান, এবারে সকলেই আপনাদের সন্তান ভাত খেতে চায় না মোবাইল ছাড়া। আপনারা খুব ভালো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ ভীরু, কিন্তু আপনি অন্যান্য জিনিস গান বাজনা না দিয়ে আপনার সন্তানের জেদকে থামানোর জন্য কার্টুন বের করে দেন। সেই কার্টুন আবার যেমন তেমন কার্টুন না, ইসলামিক কার্টুন বের করে দেন। সংস্কৃতির করাল গ্রাসে আজ আমরা পিষ্ট হয়ে ভূষিত হয়ে গিয়েছে। দেখেন এই পৃথিবীর বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি ক্ষতিকর, সমাজ রাষ্ট্র ছোট বাচ্চাকে ধ্বংস করে দেবে এইরকম একটা জিনিসের নাম হচ্ছে কার্টুন। সেই কার্টুন আপনি আপনার সন্তানকে ভালো মনে করে গান শোনাবেন না বা আজে বাজে জিনিস দেবেন না বলে আপনার সন্তানকে দিচ্ছেন জেদ থামানোর জন্য, অথবা মোবাইল হাতে উঠিয়ে দিচ্ছেন। তাও আবার কোন কার্টুন দিচ্ছেন? বলছে ইসলামিক কার্টুন। কার্টুনই তো জায়েজ নয়, সেটা আবার ইসলামিক কিভাবে হয়? পৃথিবীতে যত ক্ষতি করেছে ছোট বাচ্চাদের, তার মধ্যে এই কার্টুনটা বেশি ক্ষতি করেছে। কিভাবে? পৃথিবীর সকল কার্টুনের মধ্যে ছোট ছোট জামা পরানো থাকে, সেগুলো অ্যানিমেশন বিজ্ঞান দ্বারা এমনভাবে সুসজ্জিত করা থাকে প্রতি সেকেন্ডে রং পাল্টিয়ে যায়, অস্থির মন তৈরি করে দেয় আপনার সন্তানকে। আপনার সন্তান আর আপনার কথা শোনে না মূলত এই কার্টুনের কারণে। প্রতি সেকেন্ডে রং পাল্টিয়ে যাচ্ছে, সে তার মনের মধ্যে ব্রেনের মধ্যে একটা অস্থিরতা ভাব তৈরি হচ্ছে। সম্মানিত দিনী ভাই, ইসলামী সংস্কৃতি কি? আসলে ইসলামের অপর নামই ইসলামী সংস্কৃতি, জীবন আচরণ। আর এই জীবন আচরণ শিক্ষা দেওয়ার জন্যই
আমাদের এই উদ্দেশ্য যে আমরা শুধু পরপর পরই বলতে চাই না আমরা পরপর পরার সাথে তুমি কিভাবে তোমার জীবনের আচরণকে ঠিক করবে সর্বক্ষেত্রে এটাই মূলত আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য আমরা জানো এই পৃথিবীর কোরআন এবং চরম অপদস্থ চমকদার চাটুকারিতামূলক যে সংস্কৃতি আছে তাতে যেন গা না ভাসিয়ে দেয় তার জন্য আমরা খেলাধুলার আয়োজন থেকে শুরু করে সকল প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে থাকি আমাদেরকে মনে করে আমরা সংস্কৃতি বুঝি না আমাদের বাংলাদেশের বানরের যারা কথা বলে যারা মূলত শিক্ষা গুরুর মর্যাদা উঠিয়ে দিয়ে গরুর মর্যাদা বাড়িয়ে দিয়েছে যারা তাদের নিজেদেরকে বানর বলতে বেশি ভালোবাসে গতকালকের আগের দিন একদিন একবার এরকম আপনার হুমায়ুন আহমেদের ভাইয়ের নাম কি জাফর ইকবালের এরকম একটা বক্তৃতায় গিয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে যে তিনি এভাবে দেখাচ্ছেন যে তুমি গোসল করার সময় দেখবে তোমার পিছনে তো লেজ গজায়নি এটা কে বললেন অভিনয় করে দেখিয়ে দিয়ে বললেন জাফর ইকবাল হুমায়ুন আহমেদের ভাই তিনি প্রধান অতিথি হিসাবে বক্তৃতা দিতে যেই কথা অভিনয় করে দেখালেন তাদের চিন্তা চেতনা তাদের পিছনে লেজ আছে বানরের মতো লেজ তাই তো তারা সেই রকম ভাবেই জীবন আচরণ করে বানরের একটা স্বভাবজাত বানরের একটা স্বভাবজাত বানরের একটা স্বভাবজাত ইনহারেন্ট ইনস্ট্রিন্ট উই কান্ট অ্যাবাউট দিস জেনেটিক্যাল ইম্প্যাক্ট অফ আওয়ার ইমবডিজ আমাদের শরীরের উপরে যে প্রভাব পড়বে জেনেটিক কোডের জেনেটিক যেই একটা জিনগত একটা আমরা যেটা পিতামাতা থেকে পাই সেই জিনিসটা আমরা ছাড়তে পারি না তো বানরের একটা স্বভাব হচ্ছে চুরি করা তাই তো আমাদের শিক্ষা ব্যবস্থায় চুরি শুধু করেনি চুরি করা নকল করা প্রেরণ করা সব কিছু করেছে করে বানরের কথা আপনার সন্তানকে শেখানোর জন্য দিয়েছে ষষ্ঠ শ্রেণীতে আপনি যদি একবার বানর হয়ে যান তাহলে বানরের মতো লাফালে আপনার সংস্কৃতি হয়ে যাবে আদি সংস্কৃতি তখন আর আপনাকে কেউ দোষারোপ করতে পারবে না আপনি এত সুন্দর শান্ত শিষ্টভাবে আর বসে থাকতে পারবেন না আমরা ইসলামিক সংস্কৃতি কি জিনিস লুক অ্যাট মি অ্যান্ড প্লিজ থিঙ্ক অ্যাবাউট দিস হোয়াটস দ্য কালচার অফ ইসলাম ইসলামিক সংস্কৃতি কি জিনিস প্লিজ ডিস্টিংগুইশ দিস ওয়ার্ড লা হাসাদা ইল্লা ফি ইসনাইন ইসনাতাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন